তারা যেটা বলছে যে এই সংক্রমণ এই হারে বৃদ্ধি পাওয়ার জন্য ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশ দায়ী। বিধানসভা নির্বাচন চলেছে আমরা জানি, এই গোটা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সহ আরও যে রাজ্যগুলিতে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ধর্মীয় সমাবেশ হয়েছে বা যে রাজনৈতিক সমাবেশ হয়েছে তাতেই কিন্তু সংক্রমণ এতটা ভয়াবহ আকার ধারণ করেছে, এমনটাই পর্যবেক্ষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হুয়ের। করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই কেরল, তামিলনাড়ু, অসম, পুদুচেরি, বাংলায় বিধানসভা নির্বাচন ছিল এবং সেখানে দ্রুতবিধি শিকেই তুলে জমায়েত হয়েছে। শুধু রাজনৈতিক সমাবেশই নয়, কুম্ভ মেলার মতন সুপার স্প্রেডার ধর্মীয় সমাবেশ হয়েছে, বহু পুজো ধর্মীয় অনুষ্ঠান জমায়েতের নির্দেশ দিয়েছে সরকার। এগুলিকেই ভারতের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ আকার ধারণ করার কারণ হিসেবে চিহ্নিত করল হু। আসলে যে কোনো রোগ তৈরির জন্য তিনটে জিনিস লাগে, একটা হচ্ছে এজেন্ট অর্থাৎ কোন ভাইরাস বা ব্যাকটেরিয়া সেটা, হোস্ট মানে মানুষ শরীর, আর হচ্ছে যে এনভায়রনমেন্ট। এখন কেউ কেউ বলছেন যে নতুন যে স্ট্রেনগুলো এসছে সেটা বেশি ইনফেকশাস, হ্যাঁ সেই ফ্যাক্টরটাও আছে, হোস্টের ব্যাপারটাও আছে, হিউম্যান বিহেভিয়ার, আমি মাস্ক পরছি কিনা, দূরের দূরত্ব রাখছি কিনা, আর এনভায়রনমেন্ট মানে হচ্ছে যে এই যে একসাথে অনেক মানুষের মাস্কবিহীন মানুষের সমাবেশ, সে ধর্মীয় কারণে হোক, সামাজিক কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, এই সমাবেশ দীর্ঘদিন ধরে আমরা জনস্বাস্থ্যের লোকরা চিৎকার করে বলছি, বলতে চাইছিলাম মানুষকে যে এগুলো করবেন না, সরকারকে বলছিলাম এগুলোতে নিয়ন্ত্রণ আনুন, এখন সেটা স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, একই জিনিস। এটা আমরা সকলেই বুঝতে পারছিলাম যে এই কারণগুলো হিউম্যান বিহেভিয়ার যেটা আমার কন্ট্রোলে, হোস্টের এজেন্টের যে আপনার মিউটেশন সেটা আমাদের হাতে নেই সবটা, কিন্তু হচ্ছে আমরা যেটা করতে পারি হিউম্যান বিহেভিয়ার সেটাকে আমরা কন্ট্রোল করতে পারতাম, আমাদের সমাবেশ একসাথে মানুষের সমাবেশ বন্ধ করতে পারতাম, তাহলে এতটা পরিস্থিতি খারাপ হতো না, সেকেন্ড ওয়েভ এত মারাত্মক আকার নিত না, এটা বারবারই বলছিলাম। যদি আমাদের যে ছেলে মেয়েদের পরীক্ষা যেখানে পোস্টপন্ড হয়ে যাচ্ছে, বছরের একটা তাদের গুরুত্বপূর্ণ একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে ভোটটা কেন অনলাইন তাহলে হতে পারবে না? ঠিক আছে, সমস্যা আছে, তাহলে ভোট প্রচারটা কেন অনলাইন হবে না? তাহলে সেই জায়গাতে যদি কেউ না এগিয়ে আসে, তখন তাদের ভোটটাই যদি প্রধান কারণ হয়ে দাঁড়ায়, যদি ধর্ম সমাবেশ, কুম্ভ মেলা, এগুলো যদি প্রধান হয়ে দাঁড়ায়, যদি বাজার করার সময় যে রমজান চলছে, রোজার যে রাখার পরে এই যে বাজার করাটা যদি প্রধান হয়ে দাঁড়ায়, তাহলে সেই পোড়া দেশে আর কি হতে পারে? যা হওয়ার তাই হয়েছে, এত বড় একটা আউটব্রেক হয়েছে, সে তো স্বাভাবিক কথা, এখন বাইরের দেশও একই কথা বলবে, চিচি করবে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রদীপবাবু, এই যে ভারতের এই দ্বিতীয় সংক্রমণ, এর জন্য হুয়ের বক্তব্য যে বিভিন্ন ধর্মীয় এবং রাজনৈতিক সভা সমাবেশ সুপার স্প্রেডার হিসেবে কাজ করেছে, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। আমার প্রতিক্রিয়া খুব পরিষ্কার এবং স্পষ্ট। আমার প্রথম প্রতিক্রিয়া হচ্ছে, ও যে কথা বলেছে সেটা 100-তে 100 ভাগ সঠিক কথাই বলা হয়েছে। আমি একটি রাজনৈতিক দলের কর্মী হয়েও এ কথা বলবো, কেউ আমার উপর রাগ করতে পারেন, দুঃখ পেতে পারেন, তাতে কিচ্ছু আসতে যায় না, অস্বীকার করে কোনো লাভ নেই। ধর্মীয় আবেগে আমরা ভীষণভাবে সঞ্চালিত হয়েছি এবং আমরা বুঝতেই চাইনি যে ধর্মীয় সমাবেশ আমাদের মধ্যে কি ভয়ঙ্কর ভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। আমরা জ্ঞানে অজ্ঞানে, আমরা শিক্ষায় অশিক্ষায় আপ্লুত হওয়ার পরেও আমরা বুঝতে চাইনি যে এই ধর্মীয় সমাবেশ করা অনুচিত হবে এবং স্পষ্ট করে বন্ধও করিনি, কোনো রাজ্য সরকার বন্ধ করেনি, বরং ধর্মীয় উন্মাদনাকে তারা প্রশ্রয় দিয়েছে এবং রাজনৈতিক নেতারা শক্তি প্রদর্শন করতে মাঠে নেমে পড়েছিলেন। যদি কোনো একটি দল 5,000 করে, তারা 10,000, 10,000 করলে 20,000, 20,000 করলে 50,000, 1,00,000, 2,00,000, এই যে প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়েছিল, এটা আমরা সকলে অন্যায়ের অংশীদার হয়েছি, এটা অস্বীকার অনেকে করবে, কিন্তু আমি করি না। আমি মনে করি এই রাজনৈতিক সমাবেশ এবং ধর্মীয় সমাবেশে একটি গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করেছে করোনা ভাইরাস ছড়াবার জন্য। অনেক ধন্যবাদ প্রদীপ বাবু আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আমাদের সঙ্গে। কুণাল বাবু, হুয়ের যে পর্যবেক্ষণ, ভারতে করোনার দ্বিতীয় সংক্রমণ এত বেশি মাত্রায় সংক্রমিত হচ্ছেন মানুষ, তার কারণ ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশ, আপনি কি বলবেন? দেখুন, হুয়ের এই যে পর্যবেক্ষণটা, এটা অতি সরলীকরণ হচ্ছে। আমার মনে হয় হু যথেষ্ট স্টাডি না করে এই কথাটি বলেছে। এই দুটিকে আমি কোথাও অস্বীকার করছি না, যে ধর্মীয় এবং রাজনৈতিক। এবার রাজনৈতিকটা কোথায়, আপনি যদি খেয়াল করে দেখেন, সাধারণ কোনো রাজনৈতিক সভা সমাবেশ হয়নি, হয়েছে কোথায়, নির্বাচনের। নির্বাচন কেন হয়েছে না, নির্বাচন কমিশন এটা শুনতে চায়নি, চাপিয়ে দিয়েছে সেখানে। আমি যদি আমার দলের কথাও বলি, আমরা যখন বলছি বন্ধ করুন বন্ধ করুন, এবার যদি নির্বাচন কমিশন চাপিয়ে দেয়, দেশের শাসক দল প্রচার চালাতে চায়, তখন সংসদীয় গণতন্ত্রে আমরা করব কি? আমরা তো বাধ্য হচ্ছি কাউন্টার করতে। ওদিকে ধর্মীয় সমাবেশগুলিতে ছাড় দিয়ে রেখেছে। এর বাইরে একটা সচেতনতা বলে বিষয় আছে, এই সচেতনতাটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজেদের। আপনি শুধু ধর্মীয় বললেন, আপনি শুধু রাজনৈতিক বললেন, আপনি চৈত্র সেলের ভিড়টা দেখেছেন, আপনি ঈদের মার্কেটটা দেখছেন, মানুষ সেখানে তো ধর্মের পরের কথা, কোনো ধর্মগুরু নেই, কোনো রাজনৈতিক নেতা নেই, সেটা হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, অন্য ধর্ম হোক, মানুষ যখন যে কোনো বিষয়ে মার্কেটিং এ যাচ্ছেন, চৈত্র সেলে চলে গেলেন কেনাকাটি করতে, আপনি দেখেছেন তো সেখানে, আপনি কোন রাজনৈতিক দলকে দায়ী করবেন, আপনি কোন ভাবে সেখানে আপনি কোনো ধর্মকে দায়ী করবেন? ফলে আত্মসচেতনতার একটা গুরুতর অভাব, কিন্তু রুটটা আবার সেই সেখানে, সেটা হচ্ছে বিপদটা যখন শুরু হচ্ছে তখন যদি কেন্দ্রীয় সরকার যথাযথ পদক্ষেপ এবং বিধিনিষেধগুলি আরোপ করতে পারতেন, তাহলে কিন্তু মানুষের মধ্যে এই বিষয়টা আসতো, যেটা এলো অনেক দেরিতে, অনেক দেরিতে, মৃত্যুর মিছিল শুরু হওয়ার পর। আপনি ভাবুন, আজকে ডবল ইঞ্জিন সরকারের রাজ্য থেকে নদীতে পচা গলা মৃতদেহ ভেসে আসছে, আর আমাদের রাজ্যকে সেটা মানিকচকের কাছে ব্লক করার জন্য ব্যবস্থা করতে হচ্ছে, এটা কোথায় দাঁড়িয়ে আছি আমরা, কোথায় দাঁড়িয়ে আছি? ফলে এর জন্য ভারতবর্ষে এই সব ধর্ম হলো, রাজনীতি হলো, সব হলো, মূল দায়ী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার, যারা না দিতে পেরেছে ভ্যাকসিন, না দিতে পেরেছে রেমডেসিভির, না দিতে পেরেছে অন্যান্য। অনেক ধন্যবাদ কুণাল দা, কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, হুয়ের পর্যবেক্ষণ, এই মুহূর্তে ভারতে যেভাবে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, তার জন্য রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশকে দায়ী করা হয়েছে, আপনি কি বলবেন? এই সারা পৃথিবীতে যে করোনা সংক্রমণ ছড়িয়েছে তার জন্য হু দায়ী। হুয়ের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা, হুয়ের দূরদৃষ্টির অপারগতা, বিভিন্ন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক চাপের কাছে নতি শিকার অথবা ব্যালেন্স করে চলা, আজকে তারা সমস্ত ছেড়ে ভারতবর্ষের দিকে আঙুল তুলছে, এটা নিঃসন্দেহে যে আমাদের এখানে সচেতনতার অভাব ছিল, এটা নিঃসন্দেহে যে আমাদের এখানে বড় সমাবেশ হয়েছে। পশ্চিমবঙ্গে যেমন দুর্গাপূজা হয়েছে, অন্য প্রদেশে সেরকম অন্য কোনো ধর্মীয় সমাবেশ হয়েছে, সমস্ত ধর্মের সমাবেশ হয়েছে, এটা ঠিকই নির্বাচন চলেছে। কিন্তু আজকে নির্বাচনের কারণে বিভিন্ন প্রদেশে আজকে যে ঢেউ দেখা গেছে, যেমন মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল, আবার ভারতবর্ষের মধ্যে কিছু কিছু মানুষ কেরলকে দায়ী করছে, মহারাষ্ট্রকে দায়ী করছে, এটা তো ব্লেম গেমের সময় নয়, এটা আরোপ প্রত্যারোপের সময় নয়। আর হুয়ের কথা নিয়ে এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা অত্যন্ত উজ্জীবিত হয়ে পড়েছেন। এটা তো একটু খোঁজ নিয়ে দেখুন, পৃথিবীর কোন দেশে সমস্ত মানুষ ভ্যাকসিন পেয়ে গেছে। ছোট ছোট দেশ, যারা আমাদের এখানে বিভিন্ন প্রদেশ দেশ থেকে যারা ভ্যাকসিন নিয়ে আসছে নিজেদের দেশে, তাদের দেশেও ভ্যাকসিনের অপ্রতুলতা আছে, কারণ আমাদের যে চাহিদা আন্তর্জাতিকভাবে ততটা জোগাড় নেই, সেটার প্রভাব তো সমস্ত দেশে পড়বে। প্রথমে যখন এখানে রাজ্যে ভ্যাকসিন এলো, তখন এখানে তাদের মানুষকে সচেতন করবার জন্য, 60 বছরের উপরে মানুষকে আরো বেশি উৎসাহিত করবার জন্য রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি। 3টে বৈঠক মুখ্যমন্ত্রী স্কিপ করে গেছেন। আজকে যখন কোভিড নিয়ন্ত্রণ করবার জন্য কেন্দ্রের টিম এনেছেন, তাদের নজরবন্দি, গৃহবন্দি করে রাখা হয়েছে, তাদের টিম মুভমেন্ট করতে দেওয়া হয়নি।
তো এই ধরনের অবস্থা তো চলেছে, আজকে হু বলে দিয়েছে সমস্ত কিছু দায়িত্ব আজকে ভারতবর্ষের উপরে চাপিয়ে দেবে, অন্য কারণ আন্তর্জাতিক চাপের কাজে মাথা নত করে আর দুর্ভাগ্যবশত সেই সমস্ত নিয়ে আমাদের এই তৃণমূল দায়িত্বজ্ঞানী মন্তব্য করবে। ভারতবর্ষ ইমার্জিং ইকোনমি, ভারতবর্ষ আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীকে ডমিনেট করবে, তার জন্য পৃথিবীর বহু শক্তি ভীত সন্ত্রস্ত এবং পৃথিবীতে কোনো কিছুই নিরপেক্ষ নয়।